আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আজকে বানিয়ে দেখাবো সুইট চিলি সস। কিভাবে খুব সহজে চিলি সস ঘরে তৈরি করে নিতে পারেন সেটি আজকে দেখাবো। এই সসটা এতটাই টেস্টি আর এতটাই ইজিভাবে বানানো যায়। সসটা বানানোর পর থেকেই ভাবছি কেন আগে বানালাম না, এত মজার এই সস। এই সস বানানোটা এতটাই সহজ আর টেস্টি, এটা খাওয়ার পর আর জীবনও দোকান থেকে কিনে সস খাবেন না। এই সসটা বানাতে লাগছে পাকা কাঁচামরিচ। আমি কিন্তু আজকে সসটা শুকনো মরিচ দিয়ে করব না। দেখতেই পাচ্ছেন আমি একদম পাকা লাল লাল কাঁচামরিচ নিয়েছি। এই মরিচটা দিয়ে সস করলে অসম্ভব মজার হয়, সসের ফ্লেভারটাও থাকে পারফেক্ট। তো প্রথমে আমি মরিচটার বোটা ছাড়িয়ে নিলাম। আর সাধারণত আপনারা তো জানেনই আমাদের দেশের এই মরিচটা কতটা ঝাল হয়ে থাকে, তো ঝালটা কমানোর জন্য আমি ভেতর থেকে সমস্ত দানা আর যে একটা শিরের মতো থাকে সেটা আমি ফেলে দিয়েছি। কারণ মরিচের ঝালটাই হচ্ছে মেইনলি এই দানা আর এই শিরের মধ্যেই থাকে, তো আমি সেটাকে ফেলে জাস্ট মরিচের উপরের খোসাটুকু নিয়েছি। এতে করে মরিচের ঝালটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন মরিচগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি। এখন মরিচটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড যখন করব, দেখেন আমি কিন্তু একটু দানা দানা রেখেছি, পুরো মিহি করে ব্লেন্ড করি নিই। মরিচটা এভাবে ব্লেন্ড করলে সসটা খেতে বেশি টেস্টি হয়। এখন একটা প্যানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ব্লেন্ড করা ওই যে মরিচটা যে ছিল সেই মরিচটা দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও দুই কাপ পানি দিয়ে দিব। এই সসটা বানাতে আমি টোটাল মেজারমেন্ট কাপের 3 কাপ পানি ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এখানে আমি মিহি কুচি করে 4-5 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিব ভিনেগার, অনেকে আবার এটাকে সাদা সিরকাও বলে থাকে। এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে, ভিনেগার দেওয়ার ফলে সসটা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিলাম, সাথে আরও 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম যেটি দেখাতে আমি ভুলে গিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এবার দিচ্ছি শুকনো মরিচের কিছু দানা। চিলি সসে দানাটা না থাকলে কিন্তু সসটা দেখতে ভালো লাগে না, তো এই জন্য আমি শুকনো মরিচের থেকে কিছু দানা বের করে চিলি সসে দিয়ে দিলাম। এই শুকনো মরিচের দানায় কিন্তু চিলি সসটাকে ঝাল করবে না, দেখার সৌন্দর্যের জন্য আমি দানাগুলো দিয়েছিলাম। সসটা ঝাল হতে থাকুক, এইদিকে আমি একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। এই কর্নফ্লোরটা 1/3 কাপ পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিতে হবে। আর এই দিকে কিন্তু আমার যে চুলায় সসটা আমি 8 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি। এখন জাল করা সসে গুলিয়ে রাখা কর্নফ্লোরটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে কর্নফ্লোরটা মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু নাড়া বন্ধ রাখা যাবে না, এতে করে কর্নফ্লোরটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লোরটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। তো এই তো দেখুন আমার কিন্তু এই তো আমার সসটা এখন রেডি। গরম অবস্থায় দেখতে একটু পাতলা মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই সুইট চিলি সসটা যে কোনো ভাজা পুরির সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা এই সসটা বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।